اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله اهد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم دعوتي دعوتي إن شاء الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب

সেই সন্ধ্যা থেকে নিয়ে গভীর অবজনী পর্যন্ত কোরআনে কারিমের তালাবাদ কোরআনে কারিমের তাফসির শুনেছি ওয়াজ নসি শুনেছি আয় আল্লাহ গভীর রজনীতে তোমার হাবিবের প্রতি দূরত্বরণ করে কোরআনে কারিমের কিছু গুরুত্বপূর্ণ সোরা তালাবাদ করে আরে মনামাদের কিনে আয় আল্লাহ তালা আঙ্গারি ছাত্র কল্যাণ সমবায় সমিতি এবং আঙ্গারি মধ্যপাড়া জামি মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের মঞ্চ থেকে তোমার শাহী দরবারে এতি মনাত কাঙ্গাল বিক্ষুকের নেই দুকান হাত তোমার শাহি দরবারে তুলে ধরেছি আমরা যারা হাত বাড়িয়েছি আমরা সকলেই গুণাগার বোধ সম্পন্ন হওয়ার পর এমন কোন গুণা নাই যা আমাদের দ্বারা হয়নি আয় আল্লাহ আমাদের গুনা খাতার দিকে তাকাইলে তোমার জান নাম কোনো কোন গত্যন্তর নাই আয় আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তুমি তোমার গাফার রহমান রাহিম নামের সিলে করে আমাদের জিন্দিগির সকল গোনাগুলো মাফ করে দাও আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়ালাম জানি না গড়ে কান মানাই বাবা না সবচেয়ে আদরের আব্বা আম্মা যারা আজকে আমাদেরকে বানাইয়া কবরের বাসিন্দা হয়ে গেছে আমাদের মা বাবার কবরের মধ্যে আমাদের নিকির হাদিয়া গুলো পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমরা এমন অনেক সন্তান হাত বাড়ালাম যাদের মা নাই আবার এমন অনেক সন্তান আছি যাদের বাবা নাই আমার এমন অনেক সন্তান আছি যাদের মা নাই বাবা নাই আমরা চির কাঙ্গাল আয় আল্লাহ মা বাবাকে শেষ জানাজার সালাত পড়ানোর পর কবরে নামানোর পর মার মুখটা বাবার মুখটা একটু দেখেছিলাম এরপরে মনের মন্টনের টন মাটি দিয়ে কবরের মধ্যে চাপা দিয়ে আসলাম আর কোনদিন তো মা বাবার মুখটা দেখি নাই আয় আল্লাহ সেই আদরের আব্বা মা আজকে যারা আমাদের কে তিন বারাই বাসিন্দা হয়ে গেছে আয় আল্লাহ দেওয়ার মতো কিছু নাই শুধুমাত্র তাদের জন্য দোয়া কোরআন তেলাওয়াত ছাড়া আয় আল্লাহ আমরা দিল থেকে কোরআন

এই গুরুস্থানের মধ্যে আমার নানা নানি সহ আয় আল্লাহ নানা নানির বংশগুলির মধ্যে বিশেষ করে ফরাজি বংশের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছোট বড় নারী পুরুষ কবরের মধ্যে সেই তো আছেন না কবরের মধ্যে তারা কোন অবস্থায় আছেন আয় আল্লাহ বিশেষ করে আমরা কারীম থেকে যা কিছু তেলাওয়াত করেছি আজকের তেলাওয়াতের উসিলা করে সকলের গোর আজাব তুমি মাফ করে দাও সকলের কবরগুলোকে জান্নাতের সাথে কানেকশন করে দাও ওই আল্লাহ সকলের কবর জান্নাতের সাথে সুসম্পর্ক স্থাপন করে দাও ওই আল্লাহ বিশেষ করে মনে পড়ে গেল আমার নানা নানির কথা আমার নানা বড় কি মানুষ ছিলেন ওই আল্লাহ আমার নানার কবরটা তুমি জান্নাতের সাথে কানেকশন করে দাও আয় আল্লাহ আমার নানার জিন্দগির সব গোনা খাতাগুলো মাফ করে দাও আমার নানা জিববত সহই যত করেছেন কবুল করে নাও اے الله শেষ বয়সে ও নিদীর্ঘ কারণে মৃত্যু বরণ করেছেন আয় الله ই অসুস্থতার কারণে আমার মামার জিন্দিগি নানার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমার নানীর কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ নানীর কবরটা জান্নাতের সাথে সুসম্পর্ক করে দাও اے আল্লাহ ছাড়া আমার নানার বাবা আম্মা সহ দাদা দাদি আল্লাহ এই পরাজ বংশের মধ্যেতে যত মই মরবি কবরস্থ আছে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমি গুণাগার নালা এক মানুষ আমার ডানে বামের সামনে অনেক নেক বান্দাদের কিনে হাত বাড়ালাম আল্লাহ এখানে যারা বাড়িয়েছেন ম্যাক্সিমাম আমার মামার বংশ নানার বংশ আল্লাহ মেহরবানি করে ওনাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সকলের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ এখানে অনেক নানা হাত বাড়ালেন সকলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ বিশেষ করে অনেক ভাই অসুস্থ বিশেষ করে রুহুল সাহেব নামা উনি দোয়া চেয়েছেন আল্লাহ ওনাকে তুমি শিফে কুল্লিয়া দান করো আয় আল্লাহ বিশেষ করে মদ্দপরা আঙ্গারী মদ্দপরা মসজিদের আল্লাহ দীর্ঘদিন যিনি خدمت করেছেন মেরাশউদ্দিন সাহেব আয় আল্লাহ উনি বিনেস্টক করে বর্তমানে আয় আল্লাহ এন্ড নরমাল অবস্থায় আছেন মাবুত তুমি তোমার এই বান্দাকে শিফা কুল্লিয়া দান করো আয় আল্লাহ বিশেষ করে আজকের যে কল্যাণ ছাত্র সমাজের পক্ষ থেকে সময় সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আল্লাহ এই যুবকদেরকে বিভ্রান্তিতে শিকার হচ্ছে বিভিন্ন রকমের খারাপ কাজের মধ্যে অশ্লীলতার মধ্যে লিপ্ত হচ্ছে আল্লাহ বর্তমান এই গুনার যুগে এই মুষ্টিময় যুবকরা যে আজকে এত সুন্দর কোরআনের বাগান জমিয়েছেন আল্লাহ এই সমস্ত যুবক কে তুমি কবুল করে নাও যুবকদের मेहनतকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পিছন থেকে সামনে থেকে সর্বদিক থেকে পদ্ধতি পরামর্শ দিয়ে যারা আজকের এই মাহফিলকে তুরন্তভাবে সাকসেস করলেন সকলকে তুমি কবুল করে নাও আল্লাহর মাহফিলের মধ্যে যারা দান করলেন যারা অনুদান দিয়েছেন সকলের অনুদানগুলোকে কবুল করে নাও আয় আল্লাহ ভক্তগণ আল্লাহ ওয়াজিনগণ উলামায়ে کرام যা আলোচনা করেছেন সকলকে আমল করে তৌফিক দান করে দাও আল্লাহ কবুল করে নাও আল্লাহ আমার ছোট মামা একদিন সাহেবকে কবুল করে নাও আল্লাহ আমার বড় মামা উনি অসুস্থ ওনাকে হায়াতিতান করো আল্লাহ ওনাকে আরো দান করো আল্লাহ ছাড়া মস মামা সহ আল্লাহ আল্লাহ অপরিচিত নাম না যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে কবুল করে নাও সকলের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ এলাকার মধ্যে শান্তি রহমত বর্ষণ করে দাও আল্লাহ আমাদের ঘরে শান্তি দান করো পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক এবং এক বানাইয়ে দাও আয় আল্লাহ আমার সামনে যে সমস্ত শ্রোতা মণ্ডলে হাত বাড়িয়েছেন আল্লাহ আজকে চূড়ান্ত এই সময়ে যখন তুমি আমাদের অতি নিকটে চলে আসছো এসে ডাকতেছো আলা আমি মুস্তাজ

رب ঘরের كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله